হিসাবে যতটুকু করার দরকার আমি সবটাই করার চেষ্টা করি, আর মানে যতখানি আদর্শ দিয়ে মানে একই ক্লাসমেট, মানে একদম ছোটবেলা থেকে একসাথে পড়েছি, আমি ওকে যতটা চিনি। এখানে আমি ছোটবেলায় খুব খেলতাম আমার বন্ধুদের সাথে, এখন আর খেলা হয় না, কারণ এখন পড়ার চাপটা এতটা বেড়ে গেছে যে আর কিছু তো ক্লাসে করতে একটু দুষ্টুমি, আমি তখন থেকে শুনছি দুষ্টুমিটা বলেছে তো আমি সেটাই বলছি, মনে আছে আমার কাছে বকাও খেয়েছিল। টিফিনের সময় বহুত মজা হয়, ওকে খুব বেশি করে খচানো হয় মাধ্যমিক, তার মা বাবা দিদা ঠাকুমা বাড়ির সবাই, আর তারপরেই কিন্তু একটি শিশুর শিক্ষার ধাপ হয় স্কুলের গণ্ডি, শিক্ষক টিচার তাদের ভালোবাসা তাদের অল্প স্বল্প বকাঝকাতে শিক্ষার আরো মান বেড়ে ওঠে। কিন্তু বড় হয়ে গেলে একজন বাচ্চা তাদের স্কুলটাকে কিন্তু খুব মিস করে, যেমন আমি মিস করি স্কুলের গণ্ডি সে কবে পার করে গেছি। কিন্তু এরকমই একজন মিষ্টি ছোট্ট অভিনেত্রী, কিন্তু এখন তাকে ছোট্ট বললে ভুল বলা হবে, সে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, সে কিন্তু এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি, সেই মিষ্টি অভিনেত্রী সুস্মিলি, সকলের প্রিয়। তার স্কুলটা আজকে ঘুরে দেখাবো, তার ক্লাসরুম, তার বন্ধুবান্ধব, তার টিচারদের সঙ্গে কথা বলবো, জানবো সুস্মিলি স্কুলে ঠিক কিরকম, কতটা দুষ্টুমি করে। চলুন যাওয়া যাক তার ক্লাসরুমে। এই দেখুন সুস্মিলি ক্লাসরুম। সুস্মিলি আচ্ছা কেমন আছো বলো, অনেকদিন পর দেখা। অনেক খুব মানে খুব ভালো আছি, আমি খুব ভালো, একেবারে অন্য রূপে লাগছে, স্কুল ড্রেসে বাচ্চা বাচ্চা। হ্যাঁ একদমই তাই। তো আজকে তুমি দেখাবে যে তোমার ক্লাসরুম, তোমার বন্ধুবান্ধব এবং দেখছি টিচার আদারে যে ক্লাস হচ্ছিল নাকি, কোন ক্লাস? ম্যাথ ক্লাস হচ্ছিল। বাবা ম্যাথস কেমন? ভালো তো অফকোর্স লাগছে, মানে কঠিন লাগে না তো ম্যাথস? লাগে মাঝে মধ্যে, কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সুস্মিতাকে দর্শক একবার এখন অন্য রূপে দেখছে। আচ্ছা তুমি একটু আলাপ করে দাও টিচারদের সঙ্গে এবং ক্লাসরুমটা দেখাও। সো প্রথমত আমি ধাক্ষী মিসের কাছে যেতে চাই, ইনি হলেন আমাদের ম্যাথস ম্যাম। তো আমাদেরকে ইনি ম্যাথস পড়ান, তো সত্যি আমি ওনার কাইন্ড অফ ভক্ত বলা চলে, কারণ আমার খুব ভালো লাগে ধাক্ষী মিসকে। তো ম্যাম আপনি একটু কিছু বলুন, মানে এই গোটা স্কুলের সম্পর্কে। তো আমি প্রথম থেকে এসে যখন ওকে পেয়েছি, প্রথমে তো ওকে চিনতাম না, তো ক্লাসের এমনি সব মেয়ে যেমনি ও তেমনি আমার কাছে প্রথমে, পরে ওরাই বললো ম্যাম অন্য মেয়েরা না এসে উকি ঝুঁকি মারে, ছোটো ছোটো মেয়েরা, সেই কারণে দরজা বন্ধ। এবার ব্যাপারটা হলো দরজা জানালো আমরা সবসময় খোলা রাখার চেষ্টা করি, কারণ কোভিড পিরিয়ড চলছিল সবসময়, যাতে একটু এয়ার ক্রসিং হয়, তো সেই কারণে ওরকম করতাম। তখন মেয়েরাই বলতো ম্যাম ওকে না এসে দেখে সবাই, আমি বললাম কেন দেখবে কেন, ও তো সবার মতোই। হ্যাঁ তখন ওরা বলতো না ও আসলে না সিরিয়াল করে, তখনই আমি জানলাম ও সিরিয়াল করে। সুস্মিলি শুনুন, সুস্মিলি কিন্তু আমি সিরিয়ালের দিক দিয়ে বলছি না, আমি স্টুডেন্ট হিসাবে বলছি, ও কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, মানে সিরিয়াল করতে করতে যে পড়াশোনা এত সুন্দরভাবে করা যায়, আমি সবাইকে বলি ও কিন্তু একজন ইন্সপিরেশন, কারণ অন্য একটা ফিল্ডে কাজ করছে পুরোপুরিভাবে, পড়াশোনার দিকেও কিন্তু পুরো ইনভলভ, স্কুলের সমস্ত ম্যামেরা কিন্তু ওর জন্য মানে ভীষণ সুনাম করে ওর, যে ও খুব ভালো মেয়ে, বিহেভিয়ার ভীষণ ভালো, স্কুলে ভীষণ ডিসিপ্লিনড, পড়াশোনা রেগুলার করে, একদম ভীষণই সত্য কথা। এটা তোমাদের মানে এক ভালো ইন্সপিরেশন। তার সাথে আমার ক্লাসে আরেকজন আছে যে কিনা কানে শুনতে পায় না আর কথাও বলতে পারে না, সেই মেয়েটিও খুব ভালো রেজাল্ট করে আমার ক্লাসে, ওরই বান্ধবী। সুতরাং আমার ক্লাসে আমি দুজন খুব ভালো মেয়েকে পেয়েছি, মানে যারা অন্য ফিল্ডেও আছে এবং প্রতিবন্ধীও বটে, কিন্তু কাজও করছে সমানতালে। ওরা কিন্তু ওদেরকে ইন্সপিরেশন পেতে হবে যারা, ওরা কিনা সব কিছুতে নর্মাল এবং শুধু পড়াশোনাতে ইনভলভ, ওদের আলাদা কোনো ফিল্ড নেই। সুতরাং আমি চাইছি ওর মতো করে ওরা যেন পড়াশোনাটাকেও ঠিকঠাকভাবে দেখে, শুধু পড়াশোনা যেহেতু করছে। তো কণিকা মিস আমাদেরকে বাংলা পড়াতেন ছোটবেলায়, এখনো মনে আছে। তো ম্যাম আপনিও কিছু বলুন ধাক্ষী মিসের মতনই। আচ্ছা ম্যাম আগে থেকে ওকে চিনতেন? হ্যাঁ হ্যাঁ। ওর কোনো
ঠিক যেমন আমাদের একজন টিচার বললেন যে ও জানে না, ও তো এই নতুন এসছে বলে জানে না। আর ও যখন ফাইভে ভর্তি হওয়ার পর বেশ কয়েক মাস বাদেই ও আর কি সিরিয়ালে ঢুকেছে, এবার আমরা ঠিক জানি না। তারপর হঠাৎ করে আমাকে মেয়েরা বলছে মিস ও কিন্তু আর্টিস্ট, আমি যে তাই, কিন্তু ওরা তখন হয়তো ওর শুটিং চলতে বলে ও মাঝে মাঝে গ্যাপ করি। কিন্তু এই একটা জিনিস আমরা লক্ষ্য করেছি ছোটবেলায়, ওর মা কিন্তু রেগুলার এসে আমাদের কাছ থেকে পড়া জেনে যেত। আর যা কিন্তু আমাদের প্রজেক্ট, আমরা তো ভীষণভাবে প্রজেক্ট করাতো আমাদের ছোটোবেলায়, ওরা ফাইভে ভীষণ প্রজেক্ট করতো। তো ও কিন্তু যতই ওখানে যাক কিন্তু আমাদের প্রজেক্ট পড়া নাম্বার ভালো পাওয়া এইটা ও খুব বজায় রেখেছে, এটা দেখে আমাদের আর কি ভালো লাগতো। এই যে ও সিরিয়াল করছে বলে পড়ায় ফাঁকি দিচ্ছে না, এটা আমাদের আর কি খুব ভালো লাগে। আর কিছু তো ক্লাসে করতো একটু দুষ্টুমি, আমি তখন থেকে শুনছি দুষ্টুমিটা বলেছে, তো আমি সেটাই বলছি মনে আছে আমার কাছে বকাও খেয়েছিল। ও তখন সিরিয়ালে খুব নাম হয়ে গেছে, ওই সব আমি নি করছিলিস না, তখন ও কি খুব নাম হয়ে যাওয়াতে সবই যেটা হয় বন্ধুদের মধ্যে, ও আসতেই ওকে একদম ঘেরাও করে সব জিজ্ঞাসা করছে। এবং ওর অপোজিটে যে হিরো ছিল তার সাথে আমার আলাপ হয়েছে, ওর মাই আমার সাথে ওই হিরো আলাপ করে দিয়েছে। তারপর দেখছি বন্ধুরা মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে, আমি বললাম কি হচ্ছে, তখন বলছে মিস ও না শুটিং এর কথা বলছে। আমি বললাম এই তুই তো পড়াশোনাও করছিস চাকরিও করছিস, তাহলে তুই এটা কেন ওদেরকে পড়তে দিচ্ছিস না, ওকে একটু বকা দিয়েছি। ও বললেন না মিস ওরাই আমাকে জিজ্ঞাসা করছে তোর হিরোটা কিরকম রে, ওকে জিজ্ঞেস। তো আমি ছোট নাই, ফাইভে কত আর বয়স হবে তাই না, এই টুকটাক আর কি বেশ মজা করতে। এমনকি এটাও বলতো যে কি রে তুই তো বিয়ে করে নিলি, আমাদেরকে তো ইনভাইট করলি না, কারণ আমার যেহেতু সিরিয়ালে তো আমার বিয়ের কোনো সিচুয়েশন দেখিয়েছিল। হ্যাঁ ঠিক ঠিক এই কথাটা বলেছে মেয়েরা বলছে মিস ও তো ম্যারিড, তাহলে ও কি হবে এখন আমাদের। আমরা বলতাম যে আরে ওরা তো ও শুটিং করছে, তোমরা তো স্টেজে আমাদের ফাংশন হলে তোমরা করো না, মানে ওইভাবে ওই বাচ্চাগুলোকে তখন বোঝাতাম, মানে ও মিস ও তো শুটিং ফাইভ মানে ওরা বেশ হ্যাঁ বেশ ছোটই ওরা। তখন ওকে বলতাম এই তুই না এইসব গল্প করিস না, তাহলে ওরা ওদের মাথাগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওকে বলতাম। ও কিন্তু মানে অ্যাবসেন্ট করলেও পড়ার সময় খুব ওবিডিয়েন্ট মেয়েটা, ভালো। ও একবার বোধহয় শুটিং করতে গেছিল ওই মাঝখানে, তখন আমাদের এখানে প্রজেক্ট জমা চলছে, ও এতখানি সিরিয়াস পড়াশোনার ব্যাপারে আমাকে ওখান থেকে ফোন করেছে, ম্যাম আমি তো এখন একটু সিরিয়ালের মানে এতে শুটিংয়ে রয়েছি, ম্যাম আমি তো সোমবারের স্কুলে যেতে পারবো না, আমি তাহলে প্রজেক্টটা জমা দিতে পারবো না, কি করবো ম্যাম। মানে ওর যে ওই অসহায় অবস্থাটা না, আমি ভাবছি যে মেয়েটি কতখানি ডেডিকেটেড পড়াশোনার প্রতি, ও যেখানে কিনা ও সিরিয়ালটাও করছে তার সাথে ওর মাথাতে রয়েছে যে পড়াশোনাটা আমাকে করতে হবে। আমি দেখি যে আমি ওকে ক্লাসে পেয়েছি সিক্সে, তখন ও ছোট, তখন ওই সিরিয়ালও ভালো করে, মানে ওকে আমি বুঝতে পারতাম না, মেলাতে পারতাম না ক্লাসে আর সিরিয়ালে, মানে আমি শুধু ওকে দেখার জন্য আমি সিরিয়ালটা দেখতাম, বেসিক্যালি আমি দেখি না, শুধু ওকে দেখার জন্য আমি ওই বাংলা সিরিয়ালটা দেখতাম। এবং আমার বাড়িতে একটু প্রবলেম হতো কি সিরিয়াল দেখছি, বাংলা সিরিয়াল কেউ দেখছে না, এটা আমি দেখবো, আমার স্টুডেন্ট আছে এখানে এটা আমি দেখবো, মানে এরকম একটা ব্যাপার হতো, বেশ আমাদের গর্বের জায়গাও আমরা বলি ওকে, এত হিট করেছিল সিরিয়ালটা, ওকে এত ভালো লাগতো। আর ক্লাসে সবচেয়ে কবাক লাগতো চিনতে পারতাম না, ক্লাসে আছে ও হইতো না, ওকে মানে এক পুরো একদম অন্যরকম লাগতো ছোটতে। তবে ও খুব ভালো, আর ও নাটকের জন্য হোক এই কাজের জন্য ও খুব ভালো রিডিং পড়ে, বলে খুব ভালো, রিডিংও খুব ভালো পড়ে, হ্যাঁ রেস খুব ভালো, খুব ভালো, মানে এত ভালো বলে খুব ভালো। আমার যেটা ভালো লাগে যে ক্লাসে তো খুবই মানে ডিসিপ্লিন ওবিডিয়েন্ট সেগুলো ঠিক আছে, আর যখন ওকে মানে মানে কি বলবো, ও যখন অভিনয় করে সেখানেও দেখি সেখানেও কতটা ডিসিপ্লিন, কারণ এত সুন্দর সংলাপ বলে, আমাদের প্রাত্যহিক জীবনে যে আমরা কথা বলি সেই সং মানে সেই কথা বলা থেকে তো সম্পূর্ণ একটু আলাদা ওর মানে স্ক্রিপ্টের সংলাপগুলো। সেখানে সৌদামিনীতে চরিত্রে সৌদামিনী বলুন, আর হচ্ছে রানী রাসমণিতে যে ও চরিত্র করেছিল সেখানেও যে ও সংলাপগুলো বলেছিল সেই সেই সময়ের কথাগুলো বলেছিল, যে ভাষায় কথা বলতো সে সময় নরনারীরা, খুব সুন্দরভাবে কিন্তু সেই অ্যাকসেন্টে ও কথা বলেছিল, তুলে ধরেছিল, ভীষণ মানে ডায়ালেক্ট ড্রয়িংটা খুব ভালো সুন্দর ছিল, সিরিয়াসলি করে মানে ও একদম গভীরে ঢুকে যায়, ডেপথ আছে ওর মধ্যে। সুস্মিলি এত চুপচাপ থাকলে তো হবে না। আচ্ছা এখানে তো ক্লাসরুমে দেখছি অনেকে,
তো কি বলবে, তোমরা কি বলবে আগে বলো, সুস্মিতার সঙ্গে ছোটবেলাকার বন্ধু। বুঝতেই পারছেন এইভাবে সমস্ত ম্যামেরা আমাকে এইভাবে হেল্প করে, তো ভীষণ ভালোবাসে, ও গাইড করে তোরা এই খাবি ফল, একদমই তাই। আচ্ছা তো সত্যি আমার ক্লাসমেটসরা সবাই আমাকে হেল্প করে, সবাই গাইড করে, সবাই কত মজা করি, কত গল্প করি আমরা, মানে একই ক্লাসমেট, মানে একদম ছোটবেলা থেকে একসাথে পড়েছি। আমি ওকে যতটা চিনি তো খুব সবার সাথে ফ্র্যাঙ্কলি ভাবে কথা বলে, খুবই ভালো মেয়ে। আমি হ্যাঁ ছোটবেলায় একটু আমি ইন্ট্রোভার্ট ছিলাম, তার জন্য কত ফ্রেন্ডস ছিল না, কিন্তু হ্যাঁ এখন একটু টকেটিভ হয়েছি, একটু হয়েছি। পড়াশোনাও খুব ভালো, সবার সাথে মানে ফ্রেন্ডলি ভাবে সব খুব ভালোভাবে মেশে সবার সাথে আর কি। ছোটবেলা থেকে একসাথে, তো তো বন্ধুত্বটা হারানো যায় না, সে কথাবার্তা বলতেই হয় একসাথে। এটা একটা মানে আমাদের না টিম ভাগ রয়েছে, মানে মাঝখানে যে রোতে সেটা একটা টিম, ওদিকে রোতে একটা টিম, এদিকে রোতে একটা টিম। এবার এক একটা টিমে এক একটা নাম আছে। আচ্ছা প্রথমত হচ্ছে প্রীতি, প্রীতিকে আমি কিছু বলছি যে প্রীতি অ্যাকচুয়ালি ওই মানে ওই টিমে ছিল, এখানে চলে এসেছে, যাই না হোয়াট এভার। তো হ্যাঁ তো এই টিমটা আমার মনে হয় মানে কাইন্ড অফ আমি সমস্ত টিমকে জিনিয়াস বলবো, কিন্তু এই টিমটা এক্সট্রা জিনিয়াস অ্যাকচুয়ালি। তো প্রীতি এইদিকে আসা, এইদিকে আসার কি মানে এটা কি, এইদিকে আসলি কেন বল আমাকে? এমনি অ্যাকচুয়ালি আমার জানলার ধারে বসতে খুব ভালো লাগে, হ্যাঁ এই জন্য আমি মানে এখানে খুব হাওয়া দিচ্ছিল দেখলাম। না না হঠাৎ করে এদিকে আমি এদিকে অন্য কিছু তুমি এসেছিলাম, একটা কারণ ছিল এদিকে, তাই আমি কিছু আরেক প্রকার বন্ধুত্ব, মানে দুটো সাইড আছে, মানে একটা দিক থেকে আমাদেরকে শাসন করে যখন খুব সবাই যখন গল্প করে, আর একটা দিক থেকে বন্ধুত্ব। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সুস্মিতা খুবই ভালো ফ্রেন্ড, ভীষণ পড়াশোনার দিক থেকে যেটা প্রবলেম হয় ওর কাছ থেকে জানতে পারি, ও বলে, সুতরাং সুস্মিতা খুবই ভালো। আমার হ্যাঁ তুমি বলে বলো, টিফিনের সময় বহুত মজা হয়, ওকে খুব বেশি করে খাঁচানো হয়, বিকজ ও বেশিরভাগ শশা আর ডিম সিদ্ধ নিয়ে আসে, তাই জন্য ওকে আমরা শশা কুইন নাম, আমার এমনকি একটা নাম নামও হয়ে গেছে, সেটা হলো শশা কুইন, শশা কুইন, খুব শশা নিয়ে আসে, খায় খুব হেলদি খাবার খায়, শশা খাসা খায় বেশি। আর মাঝে সাঝে যদি অন্যরকম ডিম অন্যরকম খাবার নিয়ে আসে, যেরকম ডিম টোস্ট এ নিয়ে আসে, তখন খুব খচানো হতো, বলে শশা কুইন আজকের ডিম টোস্ট, শশা কুইন আজকে ডিম টোস্ট বা চাউমিন ম্যাগি নিয়ে এসেছে, একটু অবাক হতাম আমরা, স্পেশালি করে ওকে দিয়ে খুব মজা হতো, ওকে দিয়ে খুব দুষ্টুমি হতো, আর ওকে বহুত মানে আমরা খচাতাম। খুবই ভালো লাগছে, সুস্মিতাকে আমরা ছোটবেলা থেকেই চিনি, তো ওর সাথে প্রচুর মজা হয়, বেশিরভাগ টিফিন টাইম আমরা ওকে নিয়ে বেশি মজা করি, আর ওকে আমরা খুবই খোঁচাই। আর একটা কথা হচ্ছে, ওকে যদি কোনো ম্যাম কিছু জিজ্ঞেস করে, ও ম্যাম ওকে রিপ্লাই দেওয়ার পরে এরকম এরকম একটা কিছু একটা করে কুর্নিশ জ্বালায়, তো আমরা সেটা নিয়ে ম্যামকে খুবই খোঁচাই, অ্যাকচুয়ালি এটা আমি গ্রিট করি এই কারণে, সেই জিনিসটা নিয়ে আমরা ওকে খুব বেশি খোঁচাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা মাঠ আছে, তো এখানে আমি ছোটবেলা খুব খেলতাম আমার বন্ধুদের সাথে, এখন আর খেলা হয় না, কারণ এখন পড়ার চাপটা এতটা বেড়ে গেছে যে আমি আর নিচে গিয়ে মানে খেলার টাইমটা পাই না, টিফিনের সময় মাঝে মধ্যে আমি পড়া করি। তো সত্যি আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমার ক্লাসমেটসরা মানে কত আমাকে হেল্প করে, তারপরে আমার ম্যাম মানে টিচার্সরা আমাদেরকে কত গাইড করে, তো সত্যি আমার খুব ভালো লাগে। আর এখন তো একটা রোজকার ডিউটি হয়েছে, মানে এখান থেকে মানে স্কুলে আসে, স্কুল থেকে চলে যাও, এখন তো কোনো কাজ করছি না এই কারণে। যখন শুটিং থাকে, কারণ তোর স্কুলের পরিবেশটা দেখছি একেবারে জমজমাট, তখন কতটা মিস করিস? তখন খুবই মিস করি, কিন্তু একটা কি হয় মানে শুটিং করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তো এবার যখন শুটিং থেকে একটা একদম ব্রেক নিয়ে যখন এখানে আসি, তখন এখানে এসে বরং আমার একটুখানি মানে অ্যাডজাস্ট করতে একটুখানি সমস্যা হয়ে যায়, কিন্তু তারপর যখন এখানে আবার কন্টিনিউ আমি চালাতে থাকি, তখন এখানে আবার সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তো এইভাবে চলতে থাকে শুটিং। ক্লাস 9 এ পড়িস, সামনেই মাধ্যমিক, খুব প্রিপারেশন কি চলছে?
প্রিপারেশন তো খুব চলছে, মানে এখন শুধু পড়া পড়া, মানে পড়া ছাড়া আমার কাছে আর কিছুই নয় এখন। মানে খেলার টাইম থেকে শুরু করে কিছু মানে ভাবা বা কিছু ক্রিয়েটিভিটি কিছু করা, কিচ্ছু এখন করার কথা ভাবছি না, কারণ এখন প্রচুর পড়তে হচ্ছে আমাকে, কারণ এখন এতটাই চাপ। তো হ্যাঁ, মাধ্যমিক বড় হয়ে গেছে সুস্মিত। আমি তো ভাবতে পারছি যে আমার পরে মানে আমার 2024টাতে আমি মাধ্যমিক দিতে যাবো, মানে লাইক উঠে যাচ্ছে আমি আস্তে আস্তে। আচ্ছা একটু দেখি কোথায়। এটা হলো আমাদের লাইব্রেরি রুম, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইব্রেরি মিস বসে আছেন। তো এখানে আমরা হচ্ছে লাইব্রেরি পিরিয়ডে এসে কিছু পড়ি, তারপরে এছাড়াও মাঝে মধ্যে এসে এখানে হচ্ছে বই নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তো সত্যি খুব ভালো লাগছে আমার এখানে, মানে এটা একটা বড় ছিল, একটা পিসফুল রুম, মানে এখানে এসে একদম শান্তভাবে সবকিছু পড়া যায়। যাক, সুস্মিতের ক্লাসরুম ঘুরে দেখা হলো, টিচারদের সঙ্গে কথা হলো, কিন্তু দুষ্টুমি কিছু বেরোলো না, প্রচন্ড শান্ত। মানে অন স্ক্রিনে আমি একটু মানে আমাকে আমার যে ক্যারেক্টারসগুলো মানে পাই আমি, সেগুলো ঠিক আমার রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে পুরো অপোজিট। পুরো অপোজিট, মানে ওই ডান পিটে দুষ্টুমি করছে, এই করছে, সে করছে, কি টাফ লাগে করতে। প্রথমত একটু টাফ লাগতো, কিন্তু তারপরে করতে 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 ওটা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, মানে অফ স্ক্রিনের একটু আমি অন্য টাইপের, পুরো মানে পুরোপুরি অন্য টাইপের বলা চাই। আচ্ছা বলছি যে সামনে এখন কি কোনো প্রজেক্টে ভাববি না, টোটাল পড়াশোনা? এখন আমি কিছু বুঝতে পারছি না, মানে যদি কিছু ভালো পাই, হ্যাঁ কথা চলছে, যদি কিছু ভালো পাই তাহলে করব, না হলে এখন একটু পড়াশোনাই করবো করতেছি, কারণ এই কারণে, কারণ আমার যেহেতু উঁচু ক্লাস ওই কারণে। মাধ্যমিক, হ্যাঁ বলো, তুমি আর ভয় দেখাচ্ছ, বলো না প্লিজ, ভয় দেখিয়ে দিচ্ছি, কারণ একটা সময় আমিও পার হয়ে এসেছি, তো সেই জন্য মাধ্যমিক বলো না। আমি এটাই বলতে চাই, আমার পরিকল্পনা বেসিক্যালি পুজোর পড়াশোনায়, মানে হ্যাঁ আমি এটা নয় যে মানে সবসময়তে পড়াশোনা করবো, পুজোতে এবারে ভাবছি কোথাও ঘুরতে যাবো না, বাড়িতেই থাকবো, বাড়িতে একটু সেলিব্রেশন কিছু করবো বা কিছু ভালো মন্দ হয়তো খাবার হবে বাট এবার। তো এছাড়া পড়াশোনা, পুজোতে পড়াশোনাই করবো এবারে ভাবছি। মানে মানে সুস্মিতের মায়ের সত্যি মানে কি বলবো, যে এত ভালো একটা মেয়ে পেয়েছে যে পুজোতেও পড়াশোনা করবে, কোনো ভয় নাক্কা নেই। শপিং হয়েছে না, পুজোর জামাও কেনা হয়নি? পুজো শপিং হয়ে গেছে, কিন্তু বাবা আমাকে এখনো কিছু কিনে, মায়ের দিক থেকে আমার শপিং হয়ে গেছে। বাবা এই ইন্টারভিউটা দেখলে একদম কিনে দিতে হবে, একদম দুঃখ পাচ্ছে। শপিং করে লাভ কি, তুই যদি বাড়িতেই থাকিস? প্যান্ডেল 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 শপিং করা হয় মাঝে মধ্যে, মানে সেইভাবে না, এবারে ভাবছি প্যান্ডেল হপিং আর করবো না। না জামা কিনে লাভ নেই, না না আঙ্কেল কিনে দিতে হবে না, না না জামা পরে বাড়িতেই বসে থেকে পড়াশোনা হবে, সেটাই ওই ওরকমই, জামা পরে বাড়িতেই বসে থাকবো। আচ্ছা মা না বাবা কে বেশি বকা দেয়? মা দেয় কি, মা হাড়ে হাড়িতেই কাহানি, সবসময় মা বাবা খুবই ভালোবাসে, বাবা মানে মানে মা যখন বকে তখন বাবা বলে যে ঠিক আছে ছাড়ো না, মানে লাইক মানে বাবা হচ্ছে কমফোর্ট জোন বলা চলে, আমার সব থেকে বড় কমফোর্ট জোন। আর মা মানে যদি কিছু হয়তো ভুল করি বা হয়তো এক্সাম হয়তো এক দু নম্বর আমি কম পেলাম, তার জন্য আমাকে বকা দেবে, তুই পাবি, মানে তুই এক দু নম্বর তুই কম পেলি বা কেন, ওটার জন্য মানুষ ফেল হয়েছে, একটার জন্য স্টার পায় না মানুষ, এই করছে এরকম প্রচুর 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 মায়ের নামে কমপ্লেন আছে, মাকে বলতে হয়। না না কিন্তু হ্যাঁ দুজনেই আমার কমফোর্ট জোন, কিন্তু মা তো বকা দিচ্ছে অফকোর্স, মানে ভুলটা ধরিয়ে যেন, হ্যাঁ একদম তো বকা দিতেই হবে, এই হবে আদরে বাদর হয়ে যাবে। আর সব থেকে বেশি বকা দেয় কারণ আমি একটু মানে সকালবেলা কি হয় আমি উঠতেই পারি না অ্যাকচুয়ালি, মানে একটু দেরি করে উঠি বলে, আমি মানে রাত জেগে পড়াশোনা করা, রাত জেগে হ্যাঁ একটু পড়াশোনা করে, কারণ সকালবেলা উঠতে পারি না একটু, মানে হয়তো একটু লেট হয়ে গেল উঠতে গিয়ে। এবার মা আমাকে বলেছে তোর ক্লাস মানে তোর আছে স্কুল আছে, এত এত পরে কেন উঠলি, এত তাড়াতাড়ি কেন উঠলি না, তোকে আমি কখন বলেছিলাম উঠতে। আচ্ছা স্কুলে কি দেয়া নেয়া মা? হ্যাঁ মাঝে মাঝে বাবা আসে। যাক ভীষণ ভালো লাগলো, হয়ে গেল তাই তো, বেল পড়লো আর ছুটি পড়ে গেছে, আটকাবো না। আর সুস্মিতার বন্ধুরা কত খেয়াল রাখে, সুস্মিতার ব্যাগ নিয়ে চলে এসেছে সুস্মিতার জন্য, কারণ ওকে আটকে রেখেছি বলে ক্লাস রুম থেকে ব্যাগ নিয়ে এসেছে। যাক ভীষণ ভালো লাগলো সুস্মিতা, তোমার স্কুলটাও দারুণ লাগলো, বন্ধুরা টিচাররা খুব ভালো, প্রশংসা একেবারে পঞ্চমুখ, তোমাকে খুব তাড়াতাড়ি দর্শক আবার নতুন রূপে পাক, আর মাধ্যমিক বলা যাবে না, ভালো করে পড়াশোনা করো, আমার উপরই রেগে যাচ্ছে, একদমই নয় শিশু দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ তো
আশা করি আপনার সবাই ভালো আছেন, ভালো কাটাচ্ছেন। আর হ্যাঁ, অফকোর্স প্লিজ আপনার মানে একটু সেফটি থাকবেন, কারণ এখনো করোনা পুরোপুরি যায়নি। আর তার সাথে সাথে পুজো তো অফকোর্স ভালো কাটাবেন, আমার তো আর পুজো এবারে হচ্ছে না কাটানো ভালো করে, তো আমি আপনাদেরকেই চাই যে আপনারা ভালো করে পুজো কাটান। আর যদি আমি আবার টেলিপর্দায় আসি, মানে আমি যদি আবার পর্দায় আসি, তাহলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন অ্যাজ অলওয়েজ। তো ইনি হলেন আমাদের হেড মিস। আচ্ছা ম্যাম, আপনি বলুন আমি কেমন অ্যাজ এ স্টুডেন্ট, আর আপনার যে মানে সমস্ত স্টুডেন্টসের বিষয়ে বা স্কুলের বিষয়ে কিছু বলুন প্লিজ। তোমার নাম আমি শুনেছি, আমি টিভিতেও দেখলাম দু একটা এপিসোড, খুবই ভালো লেগেছে। আর অ্যাজ এ স্টুডেন্ট আমি দিদিদের থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে খুবই মনোযোগী, খুবই শান্ত, খুব ভদ্র, এবং ও যদি পড়াশোনা করে তাহলে অনেক আরও বেশি উন্নতি করতে পারবে। হয়তো কাজের চাপে একটু পড়াশোনাটা তোমার কম হয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনা তো সমানভাবে মনোযোগী। আচ্ছা, স্কুল ছুটি হয়ে গেছে, সুস্মিলি তার মায়ের সাথে, আর ব্যাগটা কিন্তু মায়ের কাঁধে। আচ্ছা, 24 ঘন্টার ডিউটি একেবারে বাড়ি। হ্যাঁ, সুস্মিলিকে তো ছোটবেলা থেকে সবাই মোটামুটি চিনে গেছে, আমার আর বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো, মা হিসাবে যতটুকু করার দরকার আমি সবটাই করার চেষ্টা করি, আর মানে যতখানি আদর্শ দিয়ে করা দরকার এরকমভাবেই তৈরি করছি, চেষ্টা করছি, তৈরি করছি বলা ভুল, চেষ্টা করছি। এবার সবটাই ঈশ্বর এবং ওর কাজ, ওর সব কিছু। হ্যাঁ, টিচার এবং স্টুডেন্টরা তো প্রশংসায় পঞ্চম, ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসার মতো হয়তো কাজ করে, সেই জন্য আর কি। সবাই আশীর্বাদ করুন, ঠিক আছে, একদম। আচ্ছা, সামনে পুজোয় বলেছে পুজোয় জামা কাপড় পরে নাকি বাড়িতেই থাকবে পড়াশোনা? হ্যাঁ, সামনে পরীক্ষা আছে এবং কাজের প্রচুর অফার চলছে, তো দেখা যাক যদি সামনে কিছু কাজ আসে। তাই জন্য পড়াশোনাটা এগিয়ে রাখা খুব জরুরি দরকার আমরা মনে করি, এবং ও মনে করে, তাই জন্য করবো না, কারণ স্কুল ছুটি হয়ে গেছে, বেচারা মুখ দেখে বোঝা যাচ্ছে খুব খিদে পেয়েছে একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।